ওয়ালাইকুম আসসালাম রহমতুল্ল স্বামী যেমন হবে স্ত্রী যেমন হবে স্ত্রী যেমন স্বামী স্ত্র বা স্ত্রী যেমন হবে স্বামী সেরকম হবে এটা না এই আয়াত আল্লাহ যেটা বলেছেন ওরা নাকি আত্ময়ীবাত লীবীন লিপ্তয়ীবাদ যারা ভালো ওরা ভালো নারীকে চয়ন করবে এটা হলো তার অর্থ যারা ভালো নারী তারা ভালো পুরুষকে চয়ন করবে এটা হলো অর্থ হবিশ হবিশকে চয়ন করবে আর চাই নারী পুরুষ এরপর বলছেন উল্লাকম বড় উনবায় করুন এরা হচ্ছে মুক্ত ওই সব থেকে তারা যা বলছে অর্থাৎ এই আয়াতগুলি একটা এর পূর্বে ইন্দিন থেকে নাজিল হয়েছিল এতগুলি অবতীর্ণ হয়েছিল মা আয়েশা রদিয়াল রহার সানে আয়েশার উপর মুনাফিকরা অপবাদ দিয়েছিল মিথ্যা তো এদের সানে এটা নাজিল হয়েছে তার মানে এটা নয় যে আপনার চরিত্র যেরকম সেরকম লা নবী নবী মাহাম্ম সাল্লাহ ইসলাম অসৎ নারীকে তিনি তার সাথে রাখতে পারেন না আর নবী করিম সল্লাহ ইসলাম এমন নারী কি তার সাথে রাখবেন যে তার মতো হবে সৎ হবে পুত পবিত্র হবে এইসব গল আচরণ থেকে যে ইনি আখলাখ যেভাবে মহাম্মে আসেন আখলাখ ভালো এভাবে তার আখলাখ সমিল হতে পারে স্বামীর প্রভাব স্ত্রীর উপর পড়বে আল্লাহ হক পারবে এবার বুঝলেন নবী করিম সাহেব কীরকম কীরকম আপনি বর্তমানে এরকম যে হয়ে যাবে যে স্বামী একদম ভালো হয়ে যাবে আর স্ত্রী ভালো তো স্বামী হয় না এটা হয় না এ কারণে দেখেন সাহাবে কালাম দিকে বাঁধ নেই কত কোনো কোনো সাহাবি সাহাবিয়া সাহাবি নারী আল্লাহ রসুন সাহায্যের কাছে এসে অভিযোগ করেছেন অত সাহাবীর সাহাবির কী অনেক পুরুষ নারীকে তালাক দিয়েছেন নারী সাহাবিয়া স্বামীকে হোলা তালাক দিয়েছেন এরকম প্রমাণিত আছে তার মানে এটা সঠিক করতে হবে এরকম না ব্যাপার এটা কেউ কেউ হয়তো তার ইয়ে করেছে যে আপনার স্ত্রী চরিত্র তেমন হবে আপনার চরিত্র যেমন আপনার তার মানে হল আপনি ভালো হলে আপনি ভালো নারী চয়ন করবেন আপনি ভালো নারী আপনি ভালো স্বামী চয়ন করবেন যথাসাধ্য কিন্তু কেউ যদি পারে না সেটা অন্য কথা তবে যদি গলত পথে হয় তো এই অবস্থা থাকবে না এমন চরিত্র যেটা গলত তাই তো বিয়ের পূর্বে পরিবার দেখতে হয় স্বামীর আখলাফ দেখতে হয় সবাই দেখে তার গুণ দেখতে হয় আমল দেখতে হয় এগুলো সব মজুর আল্লাহ আকবর বহুজনে স্বামী স্ত্রীকে তালা দিতে পারে মহাম্মেশ মানে আর দ্যুস দায় ফুল জন্য একটা রেওয়ায়ত আছে ইউস জান্নাতে প্রবেশ করবে না ওই পুরুষ যে তার না নারীকে ওষুধ কাজ করতে দেয় তার স্ত্রীকে নারী বলতে তার স্ত্রীকে সে ইউজ সে জান্নাতে প্রবেশ করবে না আল্লাহ হেফাজ করুন তো আশা করি এ জমা স্পষ্ট হবে সরাসরি বাংলা অনুবাদ বাংলা অনুবাদ যেটা পড়েছেন একটা ভালো করে বুঝ স্পষ্ট হবে আমি যেটা তর্জমা করলাম একটা বেশ স্পষ্ট আপনার প্রশ্নের উত্তরকে সামনে রেখে আল্লাহ আলম আল্লাহ অধিক জানেন